আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা প্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছে। তো আমাদের ফোনটি দেখা গেছে, আমাদের ফোনটি যদি 6 মাস 1 বছর হয়ে যায় বা 2 বছর হয়ে যায়, 1 বছর 6 মাস 2 বছর যাই হোক না কেন, আমাদের ফোনটি কিন্তু স্লো করে, হ্যাং করে, এবং কি আমাদের ফোনটির ব্যাটারি পারফরমেন্স কমে যায়। ঠিক আছে, ব্যাটারিতে চার্জ থাকে না। তো আমরা কিন্তু এই কিছু সেটিংস করে কিন্তু এই সমস্যাগুলো থেকে সমস্যাগুলো সমাধান করতে পারি কিছু সেটিংসের মাধ্যমে। আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে সেটিংসগুলো কী কীভাবে কী করতে হয়। দেখা গেছে আমরা একদিন চার্জ দিলে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ফোনটা ব্যবহার করার পর আমাদের কিন্তু চার্জটা থাকে না, বা আমাদের ফোনটি ব্যবহার করার সময় আমাদের কিন্তু ফোনটি হ্যাং করে এবং স্লো হয়ে যায়। ঠিক আছে, খুব স্লো স্লো চলে। কিছু সেটিংস করে আমরা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তো আমি এই ভিডিওতে কিছু সেটিংস দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন। তো আমরা প্রথমে কী করব, আমাদের সেটিংসে চলে যাব। প্রথমে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, আশা করি আর কোনো ভিডিও দেখা লাগবে না, এবং কি আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার সেট কখনো হ্যাং করবে না, স্লো করবে না, এবং কি ব্যাটারি চার্জ আরও ভালো থাকবে। তো আমরা প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এখানে আমরা প্রথমে অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাবাউট ফোনে চলে গিয়ে আমরা এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজে চলে যাব। স্টোরেজে চলে গিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সিএস ডাটা। ঠিক আছে, তো আমরা সিএস ডাটাতে ক্লিক করব। সেস ডাটাতে ক্লিক করে দিলাম। সেস ডাটা এখানে দেখতে পাচ্ছেন, সেস ডাটাটা কত আছে, কত সাইজ আছে, এখানে দেখতে পাচ্ছেন 486 MB রয়েছে। ঠিক আছে, 486 MB প্লাস। তো আমি এটাকে কী করবো, এটাকে আমরা এটার উপরে ক্লিক করে ক্লিয়ার সেস ডাটার দিয়ে ওকে দিয়ে দিব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার সেস ডাটা ওকে দেওয়ার পরে দেখুন আমাদের কি মাত্র 20 MBতে চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ডাটাগুলো অটোমেটিক এখানে পড়ে রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের এই মেমোরি এবং র্যাম দুটো জায়গা খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এই জন্যে কিন্তু আমাদের ফোনটা স্লো হয়ে যায় এবং ব্যাটারিতে আমাদের চার্জ কমে যায়। তো 2 নম্বর অপশনটা আমরা চলে যাব, 2 নম্বর অপশনে চলে যাব আমরা, অ্যাবাউট সিস্টেম আপডেট। তো আমরা কী করব, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ আপডেট। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এই সিস্টেমের আপডেটে ক্লিক করে দেওয়ার পর আমরা সেটিংসেই থাকবো। ঠিক আছে, সেটিংসে সিস্টেম অ্যাপ আপডেট এটাকে ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর আপডেট হিস্টোরি দেখতে পাচ্ছেন এখানে, বা সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংসে চলে যাব। সেটিংস চলে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট, অটো আপডেটে ক্লিক করব। অটো আপডেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট আপডেট, তারপর দেখতে পাচ্ছেন আপডেট ইউজিং ওয়াইফাই, তারপর নিচে দেখতে পাচ্ছেন আপডেট ইউজিং ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা। তো আমরা কী করবো, ডোন্ট আপডেট, তো তার মানে হবে কি আমাদের অটোমেটিক আপডেট হতে থাকবে না। দেখা গেছে অটোমেটিক আপডেট হতে থাকলে কিন্তু আমাদের র্যামের উপরে মেমোরির উপরে চাপ পড়ে, অটোমেটিক ফোনটা রান করতে থাকে। ঠিক আছে, আপডেটগুলো করতে হতে থাকে, এই জন্য আমাদের ফোনটি স্লো হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কিন্তু এটাকে অফ করে দেব। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা কী করব, আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা এখানে অ্যাবাউটে প্রবেশ করব। অ্যাবাউটে প্রবেশ করার পর এখানে আমরা কী করব, এখানে দেখতে পাচ্ছেন মিউ ভার্সন এবং বাকি অ্যান্ড্রয়েড ভার্সন, আমরা দুটার উপরে এখানে মিউ ভার্সনের উপরে ক্লিক করব। 7 বার ক্লিক করে দেব। 7 বার ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কী করব, যদি অনেকের ক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইস আলাদা আলাদা রকম থাকতে পারে, ঠিক আছে, আপনারা ট্রাই করে দেখবেন, সবগুলো চাপার পরে আপনি দেখবেন কোনটাতে আসে। তো আমরা এবার কী করব, ডেভেলপার অপশন চলে আসবে আমাদের এখানে। 7 বার ক্লিক করলে ডেভেলপার অপশন চলে আসবে। তো আমরা কী করব, এখানে ডেভেলপার অপশনটা খুঁজে বের করব। তো আমরা যদি এভাবে এই যে অ্যাডিশনাল সেটিং দেখতে পাচ্ছেন, এগুলো যদি না পান তাহলে এখানে সার্চ করে, সার্চ করে দিবেন ডেভেলপার অপশন। ঠিক আছে, তো আমি এখানে অ্যাডিশনাল সেটিংসে চলে যাব। এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার এই যে ডেভেলপার অপশনটা চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে অন করব। ঠিক আছে, এটা অফ থাকবে, হয়তো অন করব। আমরা অন করার পর এখানে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেম আপডেট, এটা কিন্তু যদি আপনার অন থাকে এটাকে আপনি অফ করে দেবেন। হ্যাঁ, তারপরে এখানে ডেভেলপার অপশানে আমরা কী করব, আমরা নিচে চলে যাব, দেখে আপনার সেটটা কীভাবে ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে নয়, একটু নিচে আছে। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে করবেন, দেখবেন 100% আপনি গ্যারান্টি দিচ্ছি আমি, আপনার সেটটি স্লো হবে না, ফাস্ট চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এখানে আমরা কী করবো, এটাকে উপরে ক্লিক করলে আমরা এটাকে অফ করে দিব। 1 নম্বর, 2 নম্বরটা আবার ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেলটাও আপনার অফ করে দিব। 3 নম্বর দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাইরেকশন স্কেল,
এটুকু আমরা অফ করে দেবো। দেখুন এখন এই তিনটা অফ করে দেওয়ার পরেই তো আপনি কার্যকরটা দেখতে পাবেন আসলে কি অবস্থা। তারপর আমরা আবার নিচে চলে যাব, এখানে আমরা যথেষ্ট নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট মানে আপনার ব্যাকগ্রাউন্ডে সব কিছু প্রসেস হতে থাকে, যে অ্যাপসগুলো আছে ব্যাকগ্রাউন্ডে যা কিছু চলতে আছে আপনার সব কিছু চলতে থাকে, প্রসেস হতে থাকে। তো আমরা কি করব এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কিছু চলবে না, আমাদের সার্চ কিন্তু বেঁচে যাবে, অনেক সার্চ বেঁচে যাবে, এবং কি আমাদের ফোনটি হ্যাং করবে না, স্লো করবে না। ঠিক আছে, তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা কি করব, প্লে স্টোরে চলে যাব। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোরে চলে এলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানে আমার নেট কানেকশন নেই তাই দেখাচ্ছে আমার। তো প্লে স্টোরে চলে আসার পর আমাদের জিমেলের লগটা দেখছেন, জিমেল লগটার উপর আমরা ক্লিক করে দেবো। জিমেলের লগটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্স। ঠিক আছে, প্রেফারেন্সেস নেটওয়ার্ক প্রেফারেন্সেস, হ্যাঁ নেটওয়ার্ক প্রেফারেন্সেসে আমরা ক্লিক করে দেবো। এখানে নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ, তো অটো আপডেট অ্যাপের পরে আমরা ক্লিক করে দেবো। অটো আপডেট অ্যাপের পরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, মানে যে কোনো নেটওয়ার্কে আপনার অ্যাপগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে। আমরা কী করবো, নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, ঠিক আছে এখানে ক্লিক করে দেবো। আমি যদি ওয়াইফাই ব্যবহার করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওভার ওয়াইফাই অনলি, তো ওয়াইফাই দিয়ে যদি আমরা আপডেট করি তাও কিন্তু আমাদের সেটটার একটা খারাপ প্রভাব পড়বে, দেখা গেছে আমাদের সেটটা স্লো হ্যাং হয়ে যাবে। তো আমাদের যে সময় প্রয়োজন আমরা কিন্তু এগুলো আপডেট দিয়ে নিব, আমি দেখাচ্ছি। তারপর আমরা এখানে ডান করে দেবো, ডান করে দেওয়ার পর আমরা কী করবো আবার এখানে আমরা ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাবো আবার প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে গিয়ে আমরা আবার সেই লগতে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করে দিব। ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেটস, ঠিক আছে আপডেটের উপরে আমরা ক্লিক করে দিব। এখানে আমার নেটটা নাই, ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা অনেকগুলো সিরিয়াল এভাবে দেখতে পাবেন, ঠিক আছে এগুলোর উপরে ক্লিক করলে কিন্তু আপনার এগুলো আপডেট হতে থাকবে অটোমেটিক। ঠিক আছে, তো আপনারা আমি যে স্টেপগুলো দেখালাম অবশ্যই আশা করি আপনি এই স্টেপগুলো ফলো করে অনেকটা উপকারী হবেন, ঠিক আছে আপনি আপনার সেটটা স্লো হবে না, ফাস্ট হবে, ঠিক আছে হ্যাং করবে না, ব্যাটারি চার্জ অনেক কম খাবে।